ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরো সাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব হোমিওপ্যাথিতে কিভাবে সারানো যায় থাইরয়েড রোগ। তো নিউরো সাইকিয়াট্রি প্র্যাকটিস করছি 22-23 বছর এবং থাইরয়েড রোগের কারণে অনেক নার্ভ ও মানসিক রোগের সমস্যা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে থাইরয়েড রোগ নিরাময় কিন্তু খুব জরুরি। সেজন্যে আমি আজকের হোমিওপ্যাথিতে কিভাবে সারানো যাবে থাইরয়েড রোগ তাই নিয়ে আলোচনা করব। এই আমাদের এই বর্তমান শতাব্দীতে থাইরয়েড এই রোগটা কিন্তু মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা স্ট্যাটিস্টিক থেকে জানতে পারি যে আজকাল প্রত্যেক বাড়িতে এক এমনকি একাধিক নারী পুরুষ কিন্তু থাইরয়েডের নানা রকম সমস্যায় আক্রান্ত। আমরা বলি যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের যাবতীয় কষ্ট এই থাইরয়েড রোগের কারণে হতে পারে। এছাড়া একটু আগেই আমি যেটা বলছিলাম যে থাইরয়েডের সমস্যা থেকে নানা রকম স্নায়বিক রোগ, নানা রকম মানসিক রোগও হতে পারে, এমনকি স্মৃতিহ্রাস ইত্যাদিও হতে পারে। এমন ধরনের রোগী আসেন স্মৃতিহ্রাসের সমস্যা নিয়ে যাদের কারণ কিন্তু থাইরয়েড রোগ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কয়েক বছর আগে জানিয়েছে যে থাইরয়েড রোগ দুরারোগ্য ব্যাধি, ফলে এই রোগীদের অ্যালোপ্যাথি পদ্ধতিতে সারা জীবন চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা বলছি যে আধুনিক হোমিওপ্যাথি বিজ্ঞানের কল্যাণে 1 থেকে 2 বছরের চিকিৎসায় কিন্তু থাইরয়েড সংক্রান্ত যে কোনো রোগ থেকে মোটামুটি মুক্তি পাওয়া সম্ভব, যেটা আর কখনো পুনরায় ফিরে আসবে না। তো আমরা আজকের আলোচনা করব বিস্তারিতভাবে যে থাইরয়েড রোগের নানা দিক নিয়ে, থাইরয়েড রোগীদের খাদ্যাভ্যাস, থাইরয়েড রোগের প্রতিকার এবং অন্যান্য অনেক অজানা তথ্য নিয়ে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড সংক্রান্ত রোগ, তো আমরা প্রথমে আলোচনা করি যে এই থাইরয়েড গ্ল্যান্ডটা কী, এটা আমাদের দেহে কোথায় থাকে। তো থাইরয়েড গ্ল্যান্ড আপনারা জানেন যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা বাংলায় বলি অন্তঃক্ষরা গ্রন্থি, একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এবং এটা আমাদের কিন্তু আমাদের শরীরের যে বিপাকক্রিয়া, যেটাকে আমরা বলি মেটাবলিক রেট, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং করে আমাদের শরীরকে সুস্থ সবল রাখে। আমাদের শরীরের যে গলা, গলার অংশে ল্যারিংস এবং ট্রাকিয়া, এর দুপাশে দুটো থাইরয়েড গ্ল্যান্ড থাকে। মূলত গলার যেখানে টাইয়ের নট বাঁধা হয় এই সেখানেই হচ্ছে অবস্থান এই থাইরয়েড গ্ল্যান্ডের। এবং আমাদের গলার মাঝখানে অবস্থিত এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা দেখতে অনেকটা প্রজাপতির মতন। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু দৈর্ঘ্য মোটামুটি হয় 4 সেন্টিমিটার আর প্রস্থ হয় 1.2 সেন্টিমিটার। এবং দুটো লোব থাকে, এই দুটো লোবযুক্ত একটা ইস্থমাস থাকে, এই সবটা নিয়ে প্রজাপতির মতো দেখতে অংশটির নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো আমাদের শ্বাসনালী এবং যে স্বরযন্ত্র ভোকাল কর্ড, এই দুটোর সংযোগস্থলে যে 4টে গ্ল্যান্ড থাকে তার উপরের দুটো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আর নিচের দুটি হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবার চলুন দেখি আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কী। থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু শরীরের অনেক ধরনের কাজ করে। প্রথমত থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন, এবং এই থাইরক্সিন আমাদের মানবদেহের প্রত্যেকটা কোষকে কিন্তু কর্মক্ষম রাখতে সাহায্য করে, ওরই প্রধান ভূমিকা থাইরক্সিনের। আর কি করে, এই যে ছোট শিশুদের দাঁত এবং হাড়ের গঠনে থাইরক্সিনের বিশেষ ভূমিকা আছে, থাইরক্সিন এখানে দরকার। থাইরক্সিন আমাদের মস্তিষ্কের বৃদ্ধি এবং বিকাশ সেখানেও কাজে লাগে। থাইরয়েড নিঃসৃত এই যে হরমোন, এটা আমাদের মেটাবলিক রেটকেও নিয়ন্ত্রণ করে, যার ফলে ছোটদের শিশুদের যে অ্যাকচুয়াল গ্রোথটা কিন্তু ত্বরান্বিত হয়, অ্যাক্সেলারেটেড হয়, এবং প্রকৃত অর্থে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে কিন্তু এই থাইরক্সিন হরমোনটির নিয়ন্ত্রণ থাকে সবসময়। আচ্ছা, বয়ঃসন্ধিকালে যে শারীরিক পরিবর্তন ছেলেদের এবং মেয়েদের হয় সেক্ষেত্রেও থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান ভূমিকা। এমনকি মহিলাদের গর্ভধারণের ক্ষেত্রে ক্যালসিয়ামের যে মেটাবলিজম সেগুলো ঠিক রেখে এনজাইম সিনথেসিস, এসব কিছু করতে কিন্তু থাইরক্সিনের অবদান আছে। বালক বালিকাদের যে ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিবৃত্তির যে বিকাশ, সেখানেও থাইরয়েড গ্ল্যান্ডের ভূমিকা আছে। আর কি করে, থাইরয়েড হরমোন আমাদের ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন, অন্তঃস্থলে গ্লুকোজের কিন্তু শোষণ ক্ষমতা বাড়িয়ে গ্লাইকোজেনকে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে, যার থেকে কী হয় মূত্রে নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি করে, যেটা খুব দরকার। এই থাইরক্সিন
আমাদের নারীদের স্তন গ্রন্থিতে দুধের ক্ষরণ এবং মাতৃদুগ্ধে চর্বি দরকার সেই চর্বির পরিমাণ বৃদ্ধি করতেও সাহায্য করে। কত কাজ এছাড়াও আরও আছে। থাইরক্সিন আমাদের শরীরে অক্সিজেন সংযোগক্রিয়া বৃদ্ধি করে, যেটা খুব দরকার ব্রেনে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। এছাড়া এই বিশেষ হরমোন ব্রেনের যে হায়ার কগনিটিভ ফাংশন সবগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই থাইরক্সিন। সেজন্য স্বাভাবিকভাবে আমাদের যে আবেগ অনুভূতি, আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুর যে বিভিন্ন ক্রিয়াপ্রতিক্রিয়া, এই সব জায়গাতেই কিন্তু এই থাইরয়েডের এই হরমোন থাইরক্সিনের কিন্তু ভূমিকা রয়েছে। এছাড়া এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এই হরমোনটি আমাদের দেহে যে রক্তকণিকাগুলো আছে সেগুলোর ম্যাচিউরিটি হতে, ম্যাচিওর করতে সাহায্য করে এবং শরীরের বিটা ক্যারোটিন ভিটামিন সি কে রূপ বিটা ক্যারোটিনকে ভিটামিন সিতে যে রূপান্তরিত হতে হয় সেটাতেও ইনিশিয়েট করে কিন্তু এই থাইরক্সিন। তো থাইরয়েড গ্ল্যান্ডের থেকে নিঃসৃত এই থাইরক্সিন এত ধরনের কাজ আমাদের শরীরের জন্য করে, সেজন্যে থাইরয়েড গ্ল্যান্ডের যত্ন নিতে হবে আমাদের এবং এটা যাতে সুস্থ সবল থাকে, তবেই আমরা কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারবো।